হ্যালো ভিউয়ার্স, এবি ভিশন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে জিপি ফ্রি নেট নিয়ে আসলাম। এটিতে আপনারা ইউটিউব সহ সকল অ্যাপ চালাতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, 100% ইউটিউব চালাতে পারবেন। এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব অপশনতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। জিপিতে ফ্রি নেট চালানোর জন্য আপনাকে প্রথমে .vpn এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর জিপিতে নেট কানেকশন দিয়ে ভিপিএনটিতে প্রবেশ করবেন। ভিপিএনটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কোনারে তিনটি ডট আইকন দেখতে পাচ্ছেন, সেখানে যাবেন। এখান থেকে অ্যাকাউন্টে যাবেন। এখানে প্রথমে সাইন আপ ফর ফ্রি, এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে কিছু MB রেখে সাইন আপ ফর ফ্রি এখান থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। এর জন্য সাইন আপ ফর ফ্রি এখানে যাবেন। এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। .vpn-এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনার জিমেল নামটি দিবেন। আপনি যে নামটি দিয়ে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নামটি এখানে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটি দিবেন, আপনার জিমেল পাসওয়ার্ডটি দিবেন। এরপর এখানে আপনার জিমেলটি দিবেন। এরপর আপনাকে আই অ্যাম নট রোবট এখানে টিক দিয়ে দিতে হবে। এখানে অনেক সময় এখানে ক্যাপচা আসবে, আপনি ক্যাপচা পূরণ করবেন তাহলে হয়ে যাবে। এরপর সাইন আপ নাও এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে, তাই আমি সাইন আপ করছি না, আপনারা করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা শেষে আপনি যে জিমেল নামটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন সেই জিমেল নামটি এখানে দিবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে জিমেল পাসওয়ার্ডটি দিবেন, আপনার সেই জিমেল পাসওয়ার্ডটি দিবেন। তারপর সেভ করবেন। এরপর আপনাকে আরও কিছু সেটিং করে নিতে হবে। এর জন্য সেটিংয়ে যাবেন, তারপরে ইউডিপি সেটিংয়ে যাবেন। এখান থেকে চয়েস ইউডিপি মোড এখানে যাবেন। এখানে নর্মাল দেওয়া থাকবে, আপনারা মোড অন করে দিবেন। মোড অন করে দিবেন। তারপর টি কাউন্টে যাবেন। টি কাউন্টে 7 থাকবে, এখানে 2000 দিয়ে নেবেন। অবশ্যই এখানে 2000 দিয়ে নেবেন, তা না হলে চলবে না। তারপর ব্যাকে চলে যান, আর কিছু করতে হবে না। এখন এখান থেকে যে কোনো একটি ফ্রি সার্ভার সিলেক্ট করুন, তারপর স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার সাথে সাথে ভিপিএন পারমিশন যাবে, আপনারা এখানে টিক দিয়ে ওকে করে দিবেন, পারমিশন দিয়ে নেবেন। তারপর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর প্রথমবার কানেক্টেড নেবে না, আবার স্টপ করে দিবেন। এরপর আবার স্টার্টে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত কানেক্টেড পাবে না ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যাবেন। দেখুন আমার কানেক্টেড নিয়ে নিছে। এখন আমি আপনাদের ইউটিউব ব্রাউজিং করে দেখিয়েছি চলে কি না। দেখুন আমার ইউটিউব চলতেছে। এভাবে আপনি জিপি সিম দিয়ে .vpn-এর মাধ্যমে ফ্রি ইউটিউব চালাতে পারেন। এছাড়া .vpn দিয়ে বাংলালিংক সিমেও ফ্রি নেট চালাতে পারবেন। জিপি সিমের চেয়ে বাংলালিংক সিম স্পিডটা বেশি পাবেন।
বাংলা লিংক সিমে কীভাবে ফ্রি নেট চালাবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।